দর্শক আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথার শেষেই ক্লাসটি শুরু হবে, সো স্কিপ করবেন না। আপনি কি আরবিতে কথা বলতে বা শিখতে ব্যর্থ হয়েছেন? আপনি কি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান? এবং অনেকেই সহজে শিখতে গিয়েও ব্যর্থ হয়ে যাচ্ছেন, কেন হচ্ছেন জানেন? কেননা আপনি যখনই কোনো আরবি ভাষা শিক্ষা কোনো ভিডিও পান, সাথে সাথে স্কিপ করেন, একটু একটু করে দেখেন, যখন সময় পান ভিডিও দেখেন বাট পরিপূর্ণভাবে দেখেন না, এরপর অযথা মোবাইলে বিভিন্ন কিছু দেখে সময় নষ্ট করেন। কাইন্ডলি রিকোয়েস্ট টু অল, প্লিজ যখন কোনো একটি ভিডিও দেখবেন খুব মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একবার না, দরকার হলে কয়েকবার দেখবেন, দরকার হলে খাতায় নোট করবেন, উচ্চারণ করবেন, শিখতে থাকবেন। এভাবে এক থেকে দুই মাস প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। সুপ্রিয় দর্শক, এবং সকল চ্যানেলের ভিডিও না দেখে যে চ্যানেলের ভিডিও আপনার কাছে ভালো লাগে, যে চ্যানেলের ভিডিওগুলো বা বোঝানোর কৌশলটা আপনার কাছে পছন্দনীয় হয়, সো সেই চ্যানেল ফলো করবেন, মাত্র একটি চ্যানেল অনুসরণ করবেন। কেননা আপনি যখন বিভিন্ন চ্যানেল দেখবেন বিভিন্ন চ্যানেলের বিভিন্নভাবে ভিডিও থাকবে, এতে ধারাবাহিকতা নষ্ট হয় দর্শক। এবং আমি জানি ইউটিউবে দেখার পর খাতায় লিখতে হয়, এ করতে হয়, সে করতে হয়, সে সময় আপনার নেই, একজন প্রবাসী হিসেবে অনেক ব্যস্ত থাকেন। সো আপনাদের জন্য আমি একটি ফুল কোর্স তৈরি করেছি, সেটা আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব। আরবি বই 174 পাতার বইটি, প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা, সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখেছি, এবং এই বইয়ের পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ তৈরি করা আছে। সো আমার সাথে যোগাযোগ করবেন, ফুল কোর্সটি ক্রয় করবেন। দর্শক ওয়েলকাম ব্যাক, আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্লিজ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আমরা খুব ছোট্ট একটি কৌশলের মাধ্যমে 1 থেকে 1000 পর্যন্ত গণনা শিখব, ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে আপনাকে শিখিয়ে দেবো, আই প্রমিস ইউ। এবং যদি ভালো লাগে, আপনারা এটা আপনার প্রতি ওয়াদা থাকবে, একটি করে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। ইন ডেইলি লাইফে আমাদের প্রতিনিয়ত বলতে হয় 1, 2, 3, 4, দর্শক সেটা আমরা কীভাবে শিখব? আচ্ছা, আমরা প্রথম 1 থেকে 10 পর্যন্ত কোনো কৌশল না, কোনো সালাইকি না, কোনো বুদ্ধির প্রয়োজন নেই, জাস্ট 1 থেকে 10 পর্যন্ত আমরা আগে মুখস্থ করে নিব, আমি ধাপে ধাপে বলবো আপনাদেরকে, ঠিক আছে? যেমন ওয়াহেদ মানে 1, ইতনাইন 2, তালাতা 3, আরবা 4, খামচা 5, সিত্তা 6, সাবা 7, তামানিয়া 8, তিশা 9, আশারা 10। এই 1 থেকে 10 পর্যন্ত জাস্ট কোনো উদাউট কৌশল, উদাউট টেকনিক্স জাস্ট মুখস্থ করে নেবেন। ওয়াহেদ ইতনাইন তালা তারবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিশা আশারা, খুব ভালো করে মুখস্থ করবেন। এরপর মুখস্থ হওয়ার পর নিজে নিজে ট্রাই করবেন, ওয়াহেদ মানে কত? 1। 5 মানে কত? 5 মানে খামসা। 1 মানে কত? ওয়াহেদ। এইভাবে ওভার কনফিডেন্স আসার পরে পরবর্তী স্টেপে যাবেন। ওকে ফাইন, পরবর্তী স্টেপ কি দেখেন, তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমি আশা করি জাস্ট মুখস্থ করে নেবেন, ঠিক আছে? ওয়াহেদ 1, ওয়াহেদ 1, ইতনাইন 2, ইতনাইন 2, তালাতা 3, তালাতা 3। ওকে, এরপর আমরা 19 পর্যন্ত আমরা একটি কৌশলে শিখব, আমি ধাপে ধাপে আসবো, কিন্তু প্লিজ 19 পর্যন্ত আমরা একটা কৌশলে শিখব। সেটা হচ্ছে দেখেন, আমি 11 থেকে 19 পর্যন্ত শুধু তাস তাস বলবো লাস্টে। 11 লিখতে কত দরকার হয়? 1 এবং 1। লাস্টের সংখ্যাটা কত? 1। আমি লাস্টের সংখ্যাটা আগে উচ্চারণ করব, ওয়াহে দাস, ওহে দাস, প্রথমটা দাস হবে বাকি সব তাস, ওহে দাস 11। আচ্ছা, 12 লিখতে কত দরকার? 1 এবং 2। লাস্টের সংখ্যাটা কত? 2। আমি একটু আগে শিখেছি কিন্তু 2 মানে ইতনাইন, এরপর কী বলেছি? ইতনাইন তাস, তাহলে ইতনাইন তাস মানে কত? 12। তাহলে 13 লিখতে কত? 1 এবং 3। লাস্টেরটা আগে উচ্চারণ করবেন, লাস্টের সংখ্যা কত? লাস্টের সংখ্যাটা হচ্ছে 3, 3 মানে তালাতা, তালাত তাস, আরবা তাস, খামসা তাস, সিত্তা তাস, সাবা তাস, তামান তাস, তিশা তাস, 19। জাস্ট 19 পর্যন্ত মুখস্থ করেন প্লিজ। আই অ্যাগেন রিপিট, প্লিজ এভরিবডি প্লিজ লিসেন টু মি অ্যাগেন, ওকে? আপনাদের না বোঝা পর্যন্ত, যতক্ষণ না আপনারা বুঝবেন ততক্ষণ আমি আপনাদেরকে শিখিয়ে যাব, আমি বলে যাব, কষ্ট করে যাব, গিরগির করে যাব, তারপর আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা ছোট্ট একটি মতামত আমাকে জানাবেন, এবং কে কোন দেশ থেকে দেখতেছেন আমাকে একটু ইনফর্ম করবেন, অবগত করবেন। আমি একটি জরিপ করতেছি সবচেয়ে বেশি কোন দেশ থেকে আমার এই ভিডিওটি, আমার এই চ্যানেলটি অনুসরণ করেন, এবং কোন দেশ থেকে সবচেয়ে বা কোন দেশের ফলোয়ার সবচেয়ে আমার সাথে বেশি আছেন। সুপ্রিয় দর্শক,
তাহলে এক থেকে দশ পর্যন্ত আমি খুব ভালোভাবে মুখস্থ করে নেব। ওয়াহিদ ইতনাইন তালাতা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিশা আশারা। বাকিগুলো কী করব, আমি যেমন এগারো এগারো লিখতে এক এক দরকার হয়, তাহলে লাস্টেরটা আগে উচ্চারণ করব, এরপরে বলবো এগারো ওয়াহেদ ওয়াহেদাস, বারো দুই ইতনাইন তাস, লাস্টেরটা বলেই তেরো, লাস্টেরটা কত তিন, তালাতা তাস বলে দিব, তালাতাস। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন, এখন আমরা জাস্ট কী করব, আমরা বড় যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা জাস্ট মুখস্থ করে নেব। বড় সংখ্যাগুলো কী কী, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি। প্রথমে এক থেকে দশ মুখস্থ করে নিব, এরপর হচ্ছে এগারো থেকে উনিশ পর্যন্ত তাস তাস, লাস্টের সংখ্যাটা আগে বলে তাস তাস বলে যাব, শুধু প্রথমটা ওয়াহেদাস বলবো। এরপরে কী করব, বিশ থেকে একশো পর্যন্ত বড় ফিগারগুলো মুখস্থ করে নিব। বড় ফিগারগুলো মুখস্থ করার এখানে কোনো কৌশল বা টেকনিক্স নেই। বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো, শুধু মুখস্থ করবো। এস্ট্রিন মানে বিশ, এস্ট্রিন মানে বিশ, বিশ মানে এস্ট্রিন, বিশ মানে এস্ট্রিন, এস্ট্রিন বিশ, তালাতিন তিরিশ, আরবাইন চল্লিশ, খামসিন পঞ্চাশ, সিত্তিন ষাট, সাবাতিন সত্তর, তেমানিন তেমানিন আশি, তিশাইন নব্বই, মিয়া একশো। আশা করি মুখস্থ হয়েছে এবং আই হোপ ইউ হ্যাভ মেমোরাইজড, আপনি মুখস্থ করেছেন। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। তাহলে এসটিন বিশ, তালাতিন তিরিশ, আরবাইন চল্লিশ, খামসিন পঞ্চাশ, সিত্তিন ষাট, সাবাতিন সত্তর, তেমানিন আশি, তিশাইন নব্বই, মিয়া একশো। দর্শক, ক্লাসের পাকে আমি ক্লাসের মাঝে আমি ছোট্ট একটি কথা বলবো, ইউ ক্যান বিলিভ মি। প্রথমত হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, অ্যান্ড দেন আরও সহজে যদি শিখতে চান যত দ্রুত সম্ভব, অনেক সময় টাকা হলেও কিন্তু সব কিছু পাওয়া যায় না, আমার কোর্সটি ক্রয় করবেন, ইনশাল্লাহ সাকসেস হবেন। সুপ্রিয় দর্শক, এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই সাকসেস হয়েছেন, আমি ভালো রেসপন্স পেয়েছি, ইনশাল্লাহ আপনিও আপনিও ইউ ক্যান ট্রাই জাস্ট ওয়ান টাইম। এখন আসুন যে কৌশলের কথা বলেছি। ভাই এতক্ষণ তো মনে করেন আপনি বলতেছেন, ভাই আপনি এক থেকে দশ শিখিয়েছেন, আর তারপর এগারো থেকে উনিশ শিখিয়েছেন, তারপর দেন হচ্ছে বড় পিগারগুলো শিখিয়েছেন, ভাই এখন আমি একুশ কীভাবে বলবো, নিরানব্বই কীভাবে বলবো, সাতানব্বই কীভাবে বলবো। খুবই খুবই সহজ, আমি আপনাদেরকে দৌড়িয়ে দিব। দেখেন একুশ, তাহলে একুশ মানে এখানে কিসের খেলা, বিশের খেলা, তাই তো? আমরা যখন অঙ্কে লিখি কী লিখি, দুই এক একুশ। বাইশ কীভাবে লিখি, দুই দুই বাইশ। তেইশ কীভাবে লিখি, দুই তিন তেইশ। লাইক এখন যেটা শিখাবো, লাইক মানে কিসের মতো, সেটা হচ্ছে এগারো থেকে উনিশ পর্যন্ত যে শিখেছি তেমনটাই কিছু একটা, তেমনটাই কিছু একটা। সেটি হচ্ছে কি, দেখেন একুশ লিখতে তাহলে বিশ থেকে, সরি হ্যাঁ বিশ থেকে ধরেন উনত্রিশ পর্যন্ত কিসের খেলা, বিশের খেলা। তাহলে এখানে একুশ লিখতে কত প্রয়োজন হয় ভাই, দুই এবং এক লিখি আমরা, এইভাবে তো লিখি তাই না, টু অ্যান্ড ওয়ান বাংলাতে লিখলে দুই এবং এক। তাহলে লাস্টের সংখ্যাটা কত, আপনার কাছে প্রশ্ন রইল, আপনার কাছে প্রশ্ন রইল, আমার লাস্টের সংখ্যাটা হচ্ছে এক। একটু আগে আমি যেটা বলেছি, তাহলে লাস্টের সংখ্যাটা এক, আরবিতে একরে কী বলে, ওয়াহেদ। আমরা আগে অবশ্যই লাস্টের সংখ্যাটা উচ্চারণ করব, ওয়াহেদ। আমি জানি একুশ মানে বিশের খেলা, তাহলে বিশ মানে কত, এশরিন। তাহলে ওয়াহেদ একুশ, দুই এবং এক, একরে আরবিতে কী বলে, ওয়াহেদ। আর লাস্টের টাকা উচ্চারণ করবো, একরে ওয়াহেদ। এরপরে কিসের খেলা ভাই, বিশের খেলা, বিশ। এখানে দুই আর বলার দরকার নেই, ইউ ডোন্ট নিড টু সে দ্য টু, জাস্ট ইউ হ্যাভ টু সে টোয়েন্টি। সো ওয়াহেদ এশরিন, বাইশ ইতনাইন, ইতনাইন এশরিন, তেইশ তালাতা এশরিন, চব্বিশ আরবা এশরিন, এভাবে তো। এরপর উনত্রিশ, দুই নয়, নয়ের কী বলে, তিশা, তিশা এশরিন। এরপর তিরিশে কী বলবে, যেটি একটু আগে বলেছি জাস্ট মুখস্থ করে নেবেন, কোনো কৌশলের দরকার নেই, সেক্ষেত্রে জাস্ট সহজে বলতে পারবেন। সেক্ষেত্রে উনত্রিশ মানে হচ্ছে তিশা, তিশা এশরিন, তাহলে খুব দ্রুত এবং সহজে শিখতে পারবেন তিশা এশরিন। এখন আসেন তিরিশ, তিরিশে আমরা কী বলবো, তিরিশে বলবো তালায়াতিন, কী বলবো, তালায়াতিন, ওকে ফাইন। এখন আমি এখানে কি লিখেছি, দেখেন আমি প্রথম লিখেছি ওয়াহিদ শ্রেণী একুশ, আরবা শ্রেণী, আরবা শ্রেণী, আরভা
এশ্রিন মানে চব্বিশ, লাস্টেরটা দুই আর চার, চারকে আরভ বলে, এশ্রিন আরভ এশ্রিন চব্বিশ। এরপর লিখেছি উনত্রিশ নয়, তিশে এশ্রিন। এরপর লিখেছি দেখেন বিয়াল্লিশ দুই, দুই মানে কত ইতনাইন, তাহলে বিয়াল্লিশ মানে হচ্ছে আরবাইনের খেলা, ইতনাইন আরবাইন। সাতান্ন লিখেছি দেখেন সাতান্ন, সাতরে কী বলে সাবা, তাহলে খামসিনের খেলা, পঞ্চাশের খেলা, পঞ্চাশে কী বলে খামসিন, সাবা খামসিন। এরপর লিখেছি সাতাত্তর, সাতার লাস্টেরটা সাত সাবা, আর সত্তরের খেলা, সত্তরে কী বলে সাবায়াতিন, সাবা সাবায়াতিন। এরপর দুইশো, মিয়া মানে একশো, আর দুইশোকে বলবেন সবসময় মিয়া তাইন। আলফ মানে হাজার, দুই হাজারকে বলবেন আলফিন, দুই হাজার। এখন যদি বলি তিন হাজার, বাকিগুলো আগে ছোট সংখ্যা বলবেন তালাতা আলফ। এখন যদি বলি চার হাজার, চার ছোট